দুর্গাপুরের পাশাপাশি বর্ধমানের ছবিটাও একই। সোমবার লোকসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবার পর বর্ধমান শহরের 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। আহত উভয় পক্ষেরই বেশ কয়েকজন, তাদের মধ্যে এক মহিলাও গুরুতরভাবে জখম হয়েছেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয়েছে পুলিশ ও র্যাব। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোট 30 জনকে। ঘটনার পর থেকেই গোদা গ্রাম এলাকায় ঘর ছাড়া বহু পুরুষেরা। উল্লেখ্য, এলাকাবাসীর কাছ থেকে জানা গিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী রয়েছে এখানে, যেমন কাঞ্চন কাজী ও খন্দকার ফজলুল রহমান ওরফে সবুজ। দীর্ঘদিন ধরেই এই দুই গোষ্ঠীর মধ্যেই বিবাদ, এর থেকেই এই সংঘর্ষ বলে জানা গিয়েছে। কালকে আমরা ভোট করছিলাম, আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতার জন্য ভোট করছিলাম। ভোটের পর শেষের পর মেশিন পত্র যখন চলে যায়, এবি মেশিন তুলি, তখন সবুজ আর মেহবুবের লোক এসে বাইরে থেকে লোক নিয়ে এসে বোম গুলি নিয়ে এসে আমাদের অ্যাটাক করে, পাটি ভাঙচুর করে, পাড়ি পাড়ি সব ভেঙে দেয়। আমরা দেখবেন সব কিছু হয়। তাহলে ঘরের মহিলাকে বার করে ছুরি করে বল্লম করে কেটেছে, বর্ধমান হাসপাতালে চিকিৎসা দিয়ে চলছে। তারপর আমাদের র্যাপকে নিয়ে আমাদের মধ্যে মারছে, যা অবস্থা করেছে। আর বাইরে কার সব কাঁধে ব্যাগ নিয়ে আর সব বোম মেরে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা পুরো ঘর ছাড়া। যারা এসেছিলো তারা কারা? তারা মেহবুব আর সবুজ লোক নিয়ে এসেছিলো, সবুজের ভাই। সবুজের ভাই বোম হাতে ব্যাগ, বোমের ব্যাগ নিয়ে গোটা পা তোলপার করেছে। আপনারা দেখতে পাবেন ভিডিও ফিডিও। ওরা টিএমসি করে, আমরা টিএমসি করি। হ্যাঁ, ওদের পাশে মানুষ নাই, সব মানুষ আমাদের পাশে চলেছে, তার ড্রাগ। অন্যদিকে ভোট নিতেই গভীর রাতে তৃণমূল কর্মীদের বাঁশ, লাঠি ও ইঁট দিয়ে মারধর করার অভিযোগ উঠল বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি কালনার নাদনঘাট নৌপাড়া গ্রামের। আহত তিন তৃণমূল কর্মীদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার সাথে বিজেপি জড়িত নয়, আহতদের চাপ দিয়ে ভুল বলাচ্ছে, পাল্টা দাবি বিজেপি নেতার। তারা তাদেরকে শেখানো হয়েছে এবং তাদেরকে চাপে রাখা হয়েছে যাতে এই কথা তারা বলে, কারণ এই কথা না বললে পরবর্তীতে তাদের অসুবিধা হবে, সেই জন্য তাদের শিখিয়ে আনা হয়েছে। মানে এইসবের সঙ্গে কি বিজেপির কিছু, বিজেপির কোনো রকম কোনো দুষ্কৃতকারী আছে বলে আমার জানা নেই। ছোটখাটো কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে মোটের উপরেই ভোট মিটেছে কালনায়। তবে ভোট শেষ হতেই তৃণমূল ও বিজেপি দুই দলের মধ্যেই উত্তেজনার ঘটনাও ঘটেছে কালনার নাদনঘাটের নৌপাড়া গ্রামে। রাত বাড়তেই বিজেপি কর্মী সমর্থকরা বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলা করে তৃণমূল কর্মীদের ওপর, এমনটাই অভিযোগ। এই ঘটনায় একজন মহিলা ও দুই জন পুরুষ গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাস্থলে নাদনঘাট থানার পুলিশ এলে পরিস্থিতি সামাল দেওয়া হয়। ভোট হয়ে গেছে, তখন ওই বিজেপি লোকের এসে মারধর করে, ঝগড়া সৃষ্টি করে, সেখানে ছাড়াতে গিয়ে সব মারধর হয়। আপনাদের কারা মারধর করেছে? আমাদের 4-5 হয়েছে, এখন গ্রামে আরো হয়তো আছে দু একটা। কারা মেরেছে আপনাদের? বিজেপি লোকের। কি দিয়ে মেরেছে? রড দিয়ে মেরেছে। কেন মেরেছে? যার ভুল বাদ হয়ে মারধর হয়েছে, মেয়ে ছেলে পর্যন্ত মারতে এসছে। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখ ও রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস।